গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আর যে কথাটা বলবো বলেছিলাম সেটা বলতে চলে এলাম। তো এ ঘরে এলাম কেন, চেয়ারটা দেখো, দেখে বুঝতে পারবে। নাইটিটা এখানে মেলতে এলাম কেন না, চেয়ারে চেয়ারে মেলতে হচ্ছে। কালকে আমি এত জামা কাপড় কেচেছি, ব্যালকনিতে জায়গা হচ্ছে না, যার জন্য চেয়ারগুলোতে মেলে দিলাম, একটার উপর একটা সকালবেলা দিয়ে রেখেছিলাম। এবার জানোই আমার ব্যালকনিতে রোদ আসে না, ছাদে এখন যেতে পারি না, কারণ না একে লিফট খারাপ, তারপর ছাদে আমার দড়ি টানানো নেই, আর সিঁড়ি ঠেঙিয়ে বালতি নিয়ে এতটা উঁচুতে যাওয়া খুব প্রবলেম, তা তার জন্য আর আমি ছাদে যাই না, এখানেই মেলে দিয়েছি। মেলে এবার শুকিয়ে যাবে আশা করি রাত্রেবেলায়, হাওয়ায় এগুলো একটা একটা আলাদা আলাদা করে দিয়েছি, শুকিয়ে যাবে। তো কী কথা বলবো সেটাই আসি আগে। তো কদিন আগে আমি কাকলির অন্দরমহল বলে একটা চ্যানেল, যেই চ্যানেলের দিদি ভিডিও দেখি প্রথম, আগে আমি শুনেছি চ্যানেলটা সম্বন্ধে, তো ওই দিদিরকে থ্যাঙ্কস জানাতে চাই। ওই দিদির সাথে আমি কমেন্ট করেছিলাম ওনার মেয়ের চ্যানেলে, যার জন্য উনি কাল আমার নামটা নিয়েছে, তার জন্য থ্যাঙ্কস জানাতে চাই। অবশ্যই আমি অন্যের পরিবারে যাব, দেখব, সাবস্ক্রাইব করব, কিন্তু সত্যি কথা বলতে না, সাব ফর সাব করে বেশি দিন এগোনো যায় না, এটা আমার মতামত, আমার একান্ত মতামত। তুমি যদি ভালো কন্টেন্ট, দিদি নিজেও বলেছে যে তুমি যদি ভালো কন্টেন্ট না দিতে পারো, কালকের লাইভেও দিদি কথাটা বারবার বলেছে যে ভালো কন্টেন্ট যদি না দিতে পারো, ভালো ভিডিও যদি না করতে পারো, তাহলে তোমার ভিডিও কতদিন সাব ফর সাব করে দেখবে, আর সাব ফর সাব করে তোমায় রিয়েল ভিউ কোনো দিনও আসবে না। হ্যাঁ, যারা সাব ফর সাব করছে, যারা আমার এই দিদি বলার আগেই আমার চ্যানেলে অনেকগুলো সাব ফর সাব এসছে, এবার আমার চ্যানেলে এসে যে তাই আমি গিয়ে দেখেছি এবং লাইক শেয়ার এই সরি লাইক করে দিয়েছি, সাবস্ক্রাইব করে দিয়েছি। কিন্তু আমার কিন্তু প্রত্যেক পদক্ষেপে একটাই কথা মনে হয়েছে যে সাব ফর সাব করে আমি বেশি দিন এগোতে পারবো না। কতদিন, তুমি একটা জিনিস তোমরা ভেবে দেখো যে পাবলিক কতজন আর ইউটিউবার কতজন, তোমাকে কিন্তু পাবলিককে টার্গেট করতে হবে, ইউটিউবারকে নয়। অন্যদের থেকে আমি শিখেছিলাম কিভাবে খুলতে হয় ইউটিউব চ্যানেল, কী করে কী করতে হয়, তো সেখানে কিন্তু শুনেছিলাম যে সাব ফর সাব বেশি দিন না, এবং এটা কমন সেন্স, সাব ফর সাব করে তুমি বেশি দিন এগোতে পারবে না। কাকলিদি নিজেও কিন্তু সে কথাটা বলছে, তুমি আমার কথায় কিছু মনে করো না, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই এবং তোমার কথাটাই তোমাকে বলতে চাই যে আমার পরিবারে এসো, আমার পরিবারে এসো, এইসব বলে হবে না, ভালো কন্টেন্ট দিতে হবে, যাতে আমার ব্লগটা দেখে, আমি এমন কিছু কন্টেন্ট দিতে পারিও না জানি আমি, কিন্তু তবু আমার অনেক সমস্যা আছে, সমস্যা সবারই আছে। তো আমার কিন্তু যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হয়তো সবার নেই, তবু আমি চেষ্টা করি, আমার শারীরিক সমস্যা আছে, আমি নিজে অসুস্থ, হ্যাঁ, তাই তারপরেও আমি নিজেরটুকু নিজে করার চেষ্টা করি, কারোর উপর ডিপেন্ড করি না, এবং আমি কাউকে বলি না আমার চ্যানেলটা প্রমোশন করে দাও। দিদি একটা কন্টেস্ট মতন রেখেছিল যে ওনার মেয়ের চ্যানেলগুলোটা দেখলে তারপর উনি তাদের নামগুলো নেবে, জাস্ট সেইখানে গিয়ে আমি কমেন্ট করেছিলাম এবং আমার ভিডিওটা ভালো লেগেছিল, নাকশিস ওয়ার্ল্ডের ভিডিওগুলো আমার ভালো লেগেছিল, তাই আমি কমেন্ট করেছিলাম। তো সেইখানে দিদি যোগ্য মনে করেছে আমার নামটা নেওয়ার, তো নিয়েছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। তুমি, তোমাকে একটাই কথা বলতে চাই কাকলিদি, তুমি আমাকে একটু গাইড করে দিও। বলেছিলাম 100 সাবস্ক্রাইবার হলে পুরো একদিন সব কথাটা বলবো, কেন আমি ইউটিউবে এসেছি তো সেটা পুরো বলবো, এবং আমার সমস্যা কি, যেটা তোমরা অ্যাক্সিডেন্টালি ঘটে যাওয়ার জন্য খানিকটা বুঝতে পেরেছো যে আমি কতটা অসুস্থ, কি কারণে কি হয়েছিল, যেটা অ্যাক্সিডেন্টটা ঘটার পরে তোমরা বুঝতে পেরেছো যে আমি কতটা অসুস্থ, তো সেসবের পরেও আমি করি, আমার ভালো লাগে তাই করি, এটাকে আমি আমার কাজ মনে করি তাই করি, সাব ফর সাব করে আমি এগোতে চাই না। আমি আবার বলছি, যদি কেউ আমার চ্যানেলে আসো অবশ্যই আমি তোমার চ্যানেলে যাব, দেখব, এটাতে প্লিজ, অনেকেই এই কিছুদিনের মধ্যে আমাকে অনেকবার সাব ফর সাবের জন্য রিকোয়েস্ট করেছে, আমি গেছি, দেখেছি, কমেন্টও করেছি, কিন্তু আমার পক্ষে সত্যি কথা বলি, রোজ রোজ তোমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করা, লাইক করা কোনো ব্যাপার না, কমেন্ট করা আমার পক্ষে সম্ভব না, যেদিন মনে হয় আমি সেদিন করি কমেন্ট, যেদিন সম্ভব হয় সেদিন দেখি। হ্যাঁ, আমি কলকাতা ক্যানভাস রোজ দেখি, কেননা
আমি ওনাদের থেকে রোজ কিছু না কিছু শিখি। এখন কাকলি দিদির অন্দরমহল রোজ দেখি, দিদির থেকেও অনেক কিছু শেখার আছে। দিদি তোমাকে আবার বলছি, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কি না, তবে তোমাকে আবার বলছি অনেক ধন্যবাদ। আর এনাফশির চ্যানেলে আমি আমার নাম অ্যানাউন্সমেন্ট করার জন্য যাইনি, আমার দেখতে ইচ্ছে করেছিল টিপসের চ্যানেল, ওটা যেহেতু আমি দেখেছিলাম আমার ভালো লেগেছে, তারপরে তুমি আমার নামটা নিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার দর্শকদের কাছে, তোমার ভিউয়ারদের কাছেও আমার এটা অনুরোধ রইবে যে তোমরা এসো আমার চ্যানেলে, দেখতে ভালো লাগলে দেখো, না ভালো লাগলে দেখো না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো এটুকুই বলতে চাই, আর দিদিকে অনেক ধন্যবাদ দিতে চাই। তো এই ধন্যবাদটাই দিতে আসবো, সেটা সন্ধ্যাবেলায় বলেছিলাম, এই সন্ধ্যাবেলা বলছি সরি, সকালবেলায় বলেছিলাম। কতটা কি ঠিক বললাম, কতটা কি ভুল বললাম, যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো, আমি সরি বলে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা মানে যেটা বলতে চাই, এই মানে কি বলবো না তো, আমি অত বলি তোমাদের যে আমি গুছিয়ে কথা অত বলতে পারি না, আমি খুব সিম্পল সাদা সিধে, আমার চ্যানেলটার নামও যার জন্য সিম্পল জীবন, আমি খুব সিম্পল, আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি আর সিম্পল থাকতেও ভালোবাসি। আমিও খুব সিম্পল, আমার বড়ও খুব সিম্পল, আর আমাদের জীবনটাও খুব সিম্পল, সেইটা নিয়েই তোমাদের কাছে চলে আসি রোজ রোজ, তোমাদের ভালোবাসা পেতে, তোমাদের ভালোবাসা দিতে, এটাই বলার। আর কাকলিদিকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি, জানি অনেকবার থ্যাংক ইউ জানালাম, কারণ আমার জন্য কেউ এটুকু করলে না, আমি তাকে এতটা ফেরত দিতে ভালোবাসি, মানে এতবার থ্যাংক ইউ বলতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কেউ আমার জন্য একটুখানি করলে আমি তার জন্য অনেকটা করতে চাই। আর দিদি আমাকে একটু গাইড করে দিও, যদি আমি কোনো ভুল করি তাহলে বলো, আর সাফর সবের জন্য যদি আমি কোনো রকম ভুল কথা বলি বা কাউকে আঘাত দিয়ে থাকি তো আমি সরি। এগুলো যার যার ব্যক্তিগত মতামত, সেরকম এটাও আমার ব্যক্তিগত মতামত যে সাফর সাফ করে বেশি দিন এগোতে পারবে না যদি ভালো কন্টেন্ট না থাকে। আমিও মানে বলবো না খুব ভালো এগোচ্ছি, আবার তিন মাসে খুব খারাপও এগোচ্ছি না, যাই হোক তিন মাসই আমার ইউটিউবের জার্নি, কেননা আমি আগস্ট থেকে ধরবো না, আগস্ট থেকে সরি জুলাই থেকে ধরবো না, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমার এক মাসের জার্নি ছিল। আমি আমার এক মাস ইউটিউব জার্নি কমপ্লিট করার পরেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যার জন্য আমার তিন মাস আবার বন্ধ ছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুরো বন্ধ ছিল। আমি নভেম্বর থেকে আবার কামব্যাক করি, তার নভেম্বর ডিসেম্বর দুটো মাস, এই দু মাসে আমি আবার আমার পুরনো ভিউয়ার ফিরে পেয়েছি, সাবস্ক্রাইবার ফিরে পেয়েছি, অনেকে সাফর সাফও করেছে, তো তাদের আমি দুঃখ দিতে চাই না, তাই তাদের চ্যানেলে গিয়ে দেখেছি, এবং অনেক চ্যানেলে আমি গিয়ে কমেন্ট করেছি, তো তারা ভেবেছে আমি সাফর সাফের জন্য গেছি, কিন্তু না আমি সাফর সাফের জন্য যাইনি, আমার ভিডিও ভালো লেগেছে আমি কমেন্ট করেছি। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলের নাম শুনে যদি তোমার আমার ব্লগে এসে আমার ভিডিও দেখে আমাকে ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, না হলে করতে হবে না। তো এগুলো বলার জন্যই এসেছিলাম, আর চলো এবার করবো কফি। আর ভালো কথা, টিপ পড়েছি দেখতে পাচ্ছ, আমার বোনের রিকোয়েস্টে টিপটা পড়েছি, ও আজকে সকালে ফোন করে বলেছে যে দিদি তোকে টিপ পড়ে সেদিন কি ভালো লাগছিল, তুই টিপটা পড়েছিস। আমি আসলে না টিপ পড়তে চাই না, আমার ভালো লাগে না, কিন্তু টিপ পড়লে যদি আমার মনে হয় আমাকে ভালো লাগে না, আমার অনেকে বলে আমাকে নাকি টিপ পড়লে ভালো লাগে, তো আমার বোনও আমার সাবস্ক্রাইবার, তার জন্য সাবস্ক্রাইবারের কথা রাখার জন্য টিপ পড়েছি। তো অবশ্যই জানিও ভালো লাগলো না কম, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আবার আজকে নেটটা আমি অন করেই ভিডিও করতে শুরু করে দিয়েছি, ম্যাসেজ আসছে, তো তার জন্য সরি। চলো এবার কফি করি, বিজয় এখনও আসেনি, কখন আসবে আমি জানি না, দেরি হবে হয়তো, গেছেও তো দেরি করে। চলো আগে কফিটাও করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। তো আমার বলা কথাগুলো যদি কারোর খারাপ লাগে তো আই এম সরি, কিছু মনে করো না। আমি বলছি না আমি খুব বেশি দূর, দাঁড়াও একটু ঠিক করে নিই মোবাইলটা, আমি বলছি না যে আমি খুব বেশি দূর এগোতে পারবো, খুব কিছু হ্যাবো কন্টেন্ট দিতে পারবো, কিন্তু আমি খাটবো, আমার হাতে বসানো লাড্ডু আমি কোনোদিন পাইনি, চাইও না। আমি জীবনে যা কিছু করে নিয়েছি, যতটুকু করে নিয়েছি নিজের যোগ্যতায় করেছি, নিজে কষ্ট করে করেছি, এটা আমার কোনো অহংকার নেই, এবং প্রত্যেকটা মানুষকে আমি সেটাই বলবো যে কষ্ট করো
ঠিক একদিন পারবে, আজকে কলকাতা ক্যানভাস যদি পারে, সৌমালি অধিকারী যদি পারে, আমরা কেন পারবো না? আরো একজন আছে যার কথা আমি বলতে চাই, কাকিমা হয়তো আমার ভিডিও দেখে না, আমি দেখি ওনার ভিডিও, অনুপমা সারাটা দিন, যাকে আমি সত্যি মনে করি যে ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। উনি হয়তো আমাকে নর্মাল সাবস্ক্রাইবারই মনে করেন, আমি যে চ্যানেল করি হয়তো জানে না বা দেখে না আমার ভিডিও, কিন্তু যদি কোনোদিন দেখো কাকিমা, তুমি অবশ্যই কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমি ভীষণই ওনাকে শ্রদ্ধা করি, সত্যি কথা বলতে আমি ওনাকে যেমন আমি গৌরী কাকিমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেরকমই আমি অনুপমা কাকিমাকে শ্রদ্ধা করি। যে একটা মানুষ কত স্ট্রাগল করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তারপরেও করে যাচ্ছে, আর ওনাকে প্রচুর মানুষ নেগেটিভ কথা বলে, প্রচুর মানুষ নেগেটিভ কথা বলে। এক একটা সময় আমার মনে হয় যে আমি যে এই লাইনে এসেছি, ইউটিউবের জগতে এসেছি, আমি নেগেটিভিটি পছন্দ করি না, কিন্তু আমি নেগেটিভ কথাগুলো নিতে পারবো তো? ঘরে আমার সম্বন্ধে যদি আমার কিছু ভুল হলে কেউ যদি ধরিয়ে দেয়, আমার কিন্তু ভেতরে ভেতরে একটা প্রবলেম হতে থাকে, রাগ হতে থাকে যে ভুল করলাম বা ভুলটা ধরিয়ে দিল, এটা কিন্তু হয়। কিন্তু আমি ওনাকে দেখেছি খুব নোংরা নোংরা কমেন্ট করে মানুষ, এখন তো অনেক কমে গেছে, আমি ওনার ব্লগে 6-7 মাস ধরে দেখছি, 6-7 মাস আগে থেকে দেখছি। ইভেন আমি যখন অসুস্থ ছিলাম, যেহেতু ওনাদের দুজনের ব্লগ আমি সবসময় দেখি, কলকাতা ক্যানভাস আর অনুপমা সারাটা দিন, তার জন্য আমার পেজে আসতো, আমি তো তখন ভালো দেখতে পেতাম না, শুধু নোটিফিকেশনের জায়গাটায় ক্লিক করে হালকা বুঝতে পারতাম, লোগোটা চোখে হালকা বুঝতে পারতাম, সেই দুটো ক্লিক করতাম, করে ওদের ভিডিওটা কিন্তু আমি শুনতাম। যেটা আমি কাকিমাকেও মেসেজে বলেছি, আমার হাজবেন্ডও বলেছে যে কিছু দেখতে পায় না, কিছু শুন কিছু করতে পারে না, শুধু আপনার ভিডিওগুলো শুনে। আমি শুনতাম, আমার ভালো লাগতো, আমি জীবনে মানে ওদের কথাগুলো শুনে না আমি মোটিভেশন পাই। অনেকে অনেক রকম মোটিভেশন আর ভিডিও দেখে মোটিভেশনের জন্য, কিন্তু অনুপমা কাকিমা সত্যি মোটিভেশন দেয়, সত্যি ওনার জীবনটা এতটা কষ্টের, তারপরে উনি স্ট্রাগল করে যাচ্ছে, সবসময় সুখে থাকার চেষ্টা করছে, খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষ এই খুশিটাকে দেখতে পারছে না, যার জন্য আমার মানে ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি হাত জোর করে বলছি যে ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, যে এত কিছুর পরেও এগিয়ে যাওয়া যায় এবং উনি যে পরিশ্রম করতে পারে, আমার সেটা দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে, যে এত পরিশ্রম করতে পারে উনি একটা সংসারে নিজের স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, ননদকে, ননদের দুটো বাচ্চাকে খুশি রাখার জন্য উনি কত কি না করে, কত কেয়ারিং উনি, ওনার মতো কেয়ারিং মানুষ, কেয়ারিং মানুষের ছায়া জীবনে পেলে পরে সত্যি আমাদের জীবনগুলো বর্তে যেত। আমাদের জীবনে এরকম মানুষ খুব কমই আছে। আমি আমার হাজবেন্ডের জন্য করি, আমি আমার ভাইয়ের জন্য করি, আমার ওরা দুজন আমার জন্য করে, এই তিনজনের মধ্যে আমাদের কেয়ারিং সার্কেলটা ঘুরতে থাকে। কিন্তু একটা মানুষ সবার জন্য কেয়ার করবে, এটা কিন্তু চট করে পাওয়া যায় না, দেখা যায় না, তো ভালো লাগে ভীষণ। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ভাল কথাও হয়তো বললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি, যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তো সরি। আর এটাই বলতে এসেছিলাম, অনেকেরই আজকে ভিডিওটা আমার ভালো লাগবে না, অনেকগুলো সাবস্ক্রাইবার কমে যাবে, আমি বলবো তোমাদের কটা সাবস্ক্রাইবার কমে যায় আজকে, কটা আছে আজকে 89 দেখেছি আমি, কটা কমে যায় এই ভিডিওর পরে আমি তোমাদের বলবো। চলো আজকে এন্ড করি, অনেক ভকভক করলাম, গলা শুকিয়ে গেছে, কফি খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবধানে থেকো, করোনা বিধি মেনে চলো, কবে আবার লকডাউন চালু হয়ে যাবে কে জানে বাবা, বিভিন্ন রাজ্যে তো শুনছি লকডাউন হচ্ছে, তো যাকগে আজকে চলি, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।